সম্মানিত সদে এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের শব্দ সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুস সালাম অতিথি আয়োজিত যার নেতৃত্বে আছেন শাহজাহান আব্দালি আজকের সেই নৈতিক শিক্ষা এবং মূল্যবোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা এই সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যার স্যার বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাষ্ট্রচিন্তক এবং অনেক অনেক গুণে উনি গুণান্বিত এমন একটি মহতী ব্যক্তিত্ব আমাদের আজকের এই সভায় উপস্থিত থেকে আমাদের সভার অনেক অনেক দিকে করছে আজকে দীর্ঘ সময় আমাদের আলাপ আলোচনা হয়েছে সুন্দর একটি বিষয় নৈতিকতা এবং মূল্যবোধের চর্চা অত্যন্ত সমসাময়িক একটি বিষয় যে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তো আমি আমার হাতে সময় একেবারেই কম আমি এই বিষয়ে আমার পক্ষ থেকে যে কাজগুলো আমি করেছিলাম সেগুলো বিষয়ে বর্ণনা করতে পারতাম বিশেষ করে আমি কুমিল্লা শিক্ষা বোর্ডে যখন কাজ করি তখন 6টি জেলা নিয়ে আমি কাজ করেছিলাম সেখানে শিক্ষক শিক্ষার্থী এবং সাধারণ জনগণ অভিভাবক যারা ছিল সবার সংস্পর্শে যাওয়ার সুযোগ হয়েছিল সেখানে অনেকগুলো বিষয়ে আমি কাজ করেছি তো আমরা যদি প্রথমে দেখি যে আমাদের স্যার সবাই বক্তারাই মূল কথাটি তারা বলেছেন বিশেষ করে স্যার যেভাবে বিশদ বর্ণনা করেছেন তাদের সময় থাকলে উনি আরও বলতে পারতেন তো আমরা প্রথমে যদি দেখি বিষয়টা যে আমাদের এই যে ভালো মানুষ হওয়া এই যে নৈতিকতা শিক্ষাটা এটা কোথেকে আমরা প্রথম পাবো আমাদের আলোচনায় আমরা রাষ্ট্রের উপরই অনেকটা দায়ভার দিয়েছি রাষ্ট্র এটা করতে হবে তার উপরই দায়িত্ব বিষয়টা আমাকে একজন এটাও বলেছে আমরা যে সে ঘর থেকেই শিক্ষাটা শুরু হওয়া উচিত আমরা জানি যে আমাদের আমাদের যে আমাদের যদি আমরা ইসলামিকভাবে করতে চাই যে 18,000 মুসলমানের মধ্যে একমাত্র মানুষই আছে তাদেরকে শিক্ষা দিতে হয় তাদেরকে সম্পদ আনতে হয় অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা লক্ষণীয় না আর মানুষের সহজাত প্রবৃত্তিতেই হচ্ছে তাকে যদি কিছুই বলা না হয় তাহলে সে যতগুলো খারাপ কথা হয় সেই দিকেই সে ধাবিত হবে ভালো কাজের দিকে সে ধাবিত হবে যার ফলে বাবা মা দায়িত্বটা পড়ে তার ছেলেকে তার সন্তানকে শিক্ষিত করা ভালোভাবে ভালো কাজগুলো করানো বাইরের শিক্ষার কথা বলেছেন যেটা আগে ছিল এই জিনিসগুলোকে বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়া এখানে সব সব বাবা মা যে খুব শিক্ষিত থাকে তাও না যারা যতটুকুই আছেন এখান থেকে যদি নৈতিকতা শিক্ষাবর্তা সেখান থেকে যদি আসে তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় আমরা যদি আমাদের বিদেশের তুলনাগুলো যদি আমরা করি বিশেষ করে সমসাময়িক যুগে যদি আমরা জাপানের কথা বলি সেখানে আমরা দেখবো যে জাপানের ছেলেমেয়েরা সেই ঘর থেকে স্কুল থেকে যে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষা তারা সারা জীবন বহন করছে সেই শিক্ষাটাই তারা সারা জীবন বহন করছে আমরা যদি দেখি যে সাধারণত বলা হয় যে জাপানিরা কী করেন জাপানিরা দেখা গেলো যে স্টেডিয়ামে খেলা দেখতে গেলো তার দল হেরে গেল আমরা বাংলাদেশে আমরা কী করতাম যে বোতল ছোড়াছুড়ি করতাম স্যান্ডেল ছোড়াছুড়ি করতাম ওইগুলো আমরা করতাম আমরা আবহাওয়া মহামারী খেলা আমরা অতীতে দেখেছি আমাদের জন্য কিন্তু তারা কী করে জাপানিরা কিন্তু খেলা হেরে গেলেও তারা কিন্তু সেই কোকের বোতল চিপসের প্যাকেট বিস্কুটের প্যাকেট চিংগামের প্যাকেট এগুলো তারা খেলা শেষে এগুলো তারা সংগ্রহ করে এগুলো তারা গুজরাত করে গুজরাত করে নিয়ে ব্যাগে ভরে ব্যাগে ভরে তারপরে তারা স্টেডিয়াম ব্যাগ করে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু তাদের কাছ থেকে উঠে এসে তারা কিন্তু সমস্যাগুলি করবে এগুলো কিন্তু বাস্তবায়ন করছে যেটা আমরা কিন্তু করতে পারছি না তো সেক্ষেত্রে তাদের স্কুলে বলাই হয় প্রথম প্রথম পিরিয়ড দুই পিরিয়ড তারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে স্কুলে বাচ্চারা যায় যে যে পর্যায়ে ছাত্রছাত্রী হোক যে তারা দুই দুই ঘন্টা দুই পিরিয়ড তারা ওই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করবে তারপরে তারা পড়াশোনায় আক্রমণ করবে তারপরে তারা পড়াশোনার জন্য করবে এই যে শিক্ষাটা সেখানে পয়সাটা ধারণ করে এবং সারা জীবন তার সেটাকে লালন করে যায় তারা পালন করে যায় তারা এই বিষয়গুলো তাছাড়া অন্যান্য দেশও আছে আমি যদি আমি সমসাময়িক সময় গত বছর সংযুক্ত আরব আমিরাতে আমি 2 মাস থাকার সুযোগ হয়েছিল আমার আমি সেখানে আমরা কতগুলো বাঙালি পরিবারের সাথে আমরা একটা পিকনিকে গিয়েছিলাম একটা পাহাড়ি এলাকায় সবাই এবং পাহাড়িয়া টপে আমরা গিয়েছিলাম সেখানে নতুন লোকসংখ্যা একবারে নাই লোকজনই নেই সেখানে সেখানে আমরা দীর্ঘ সময় অতিবাহিত করি খাওয়া দাওয়া শেষ করি তারপরে দেখা গেলো যে যখন আমরা বিদায় নিব তখন থেকে সবাই দেখি যে কাগজ কাগজ থেকে টেনশন পুরোনো শুরু করবো সবাই তো আমার হয় সব পুরো এগুলো সব একে লেগে গাড়িতে তুলে আমরা চলে আসতাম আমি আমি খুব ফিল করলাম যে এই বাঙালি যখন আমরা বাংলাদেশে থাকি তখন আমরা এই কাজটা আমরা করি না আমরা কিন্তু যখন তখন যে কোনো জায়গায় দেখছি এই দুটো জিনিস আমরা বিক্ষেপ করি বিক্ষেপ করি এই বিষয়গুলো কিন্তু সেটা কিন্তু আমাদের বাঙালিরাই কিন্তু সুন্দরভাবে এই কাজটা করেছে অর্থাৎ সেখানে কিন্তু তার নৈতিক শিক্ষা রাষ্ট্র যে চিন্তাধারা যেটা আছে রাষ্ট্র আইন যেটা আছে সেই আইন দিয়ে কিন্তু সেটাকে নিয়ন্ত্রিত হবে তারা জানে যে এই কাজটা খারাপ করা এই খারাপ এটা খারাপ এটা করা যাবে না আপনি সেখানে দুবের কথা যদি বলি সেখানে রাস্তায় আপনার কিছু পাবেন না একটা মেসেজ কার্ডও আপনি সেখানে পাবেন না এত পরিষ্কার পরিচ্ছন্ন তারা রাখতেছে এবং তারা সেখানে ইন্ডিয়ান প্রায় 41% ইন্ডিয়ান আছে বাঙালি আছে বা তাদের দেশের লোকজন আছে সবাই মিলে কিন্তু সুন্দরভাবে কিন্তু এই পরিচ্ছন্নতা অবলম্বন করে কিন্তু তারা নৈতিক নৈতিকতা বা মূল্যবোধ বজায় রেখে কিন্তু তারা জীবনযাপন সেখানে করছে
আমরা এখানে সারা বলছি বিশেষ করে বলেছেন আমরা এখানে যদি আমরা যে ভাববাদের কথা বলি বা আমরা বস্তুবাদের কথা বলি যেগুলো আমাদের এখানে একসময় অনেক বেশি প্রচলন ছিল এখনো আছে আমাদের ইসলামী দলগুলোর মধ্যে ইসলাম ধর্ম তো একটাই তারপরে কিন্তু অনেক গণপদল আছে এখানে বিভিন্ন জনের ব্যাখ্যা বিভিন্নভাবে আসে বিভিন্ন বিভিন্ন অন্যান্য যে ধর্মগুলো আছে সেখানেও বিভিন্ন ব্যাখ্যা বিভিন্নভাবে আসে তারপর আমি বলবো যে আমাদের ধর্মীয় চর্চা বোর্ডটা কিন্তু থাকা দরকার আছে ধর্মীয় অনুশাসনটা থাকা দরকার আছে ধর্মীয় অনুশাসন কিন্তু মানুষকে সুখতে আনার জন্য চেষ্টা করে পারিবারিক শিক্ষাটা খুব দরকার সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে ধর্মীয় অনুশাসনটা থাকা দরকার ধর্মীয় শিক্ষা যদি ত্রুটি হচ্ছে কারো থাকে তাহলে সে কিন্তু খারাপ করতে একটু নিদান নিতে হয় এবং সেখানে এসে যেতে চায় না যে এই জিনিসটা কিন্তু আছে আমরা অনেক ভালো ভালো আমরা এমনও দেখেছি যে লক্ষ লক্ষ টাকা প্যাকেজ সেলে ব্রিফকেস পাওয়ার পরও বাঙালি তো সে ছিল কিন্তু সেটা কিন্তু সে প্রচার করেছে বলছে এই টাকা তো আমার নামে কেন আমি নিবো তারপর ফেরত দেওয়ার পরে তাকে যখন বলা হয়েছে যে তুমি এখান থেকে তোমাকে আমরা বকশিস দিলাম তুমি এটা রাখো বা তুমি তো অনেক কষ্ট করে আমার কাছে ফেরত দিয়ে আসো সেটাও সে গ্রহণ করে অর্থাৎ এই যে মূল্যবোধটা কিন্তু একবারে নাই সেটা আমরা বলা যায় না তারপর আমাদের এটা ব্যাপক আকারে এটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে আর প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রের আইন থাকতে হবে সে আইনের বাস্তবায়ন থাকতে হবে আর সে বাস্তবায়নটা করতে হবে এক উপর থেকে নিচ পর্যন্ত আইন কিন্তু বিভিন্ন জনের জন্য গ্রহণ করা হলে হবে না সবার জন্য যদি সমান আইন হতে হবে আমরা যে হরমোহনের কথা বলি ওমরের ছেলে নেশা করার জন্য কিন্তু আগে কিন্তু সে বিচার করেছে বিচার করে সে 80টা ব্যবহার করতে করতে সেই ছেলেটা মারা গিয়েছে তারপর কিন্তু সেখান থেকে সে নিবৃত্ত হয়নি সে যে লোক তাকে যাবো পারতেছিল সে বলছিল তুমি তুমি হয়তো সে আমার ছেলে হিসাবে তুমি হয়তো যাবোটা আসতে পারতেছো এটা আমি নিজে পারতেছি উনি সেই 80টা চাবুক মারার আগেই সেই ছেলেকে তার মৃত্যুবরণ করে তারপরে কবর তার কবর সেই বাকি বাকি চাবুকগুলো মারা গেছিল অর্থাৎ এইখানটাতে এই যে আইনের যে বিষয়টা আমরা জানি হয়তো মনে সেই কাপড়ের সে যে আলখালা পড়েছিল বা বেশি কাপড় ছিল সে কিভাবে এত কাপড় 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 পেলো এই কথাগুলো কিন্তু সেখানে এসেছে অর্থাৎ আমরা বলবো যে এটাই বললাম এই কারণে যে আমাদের রাষ্ট্রের যে শীর্ষে যারা আছেন তাদেরকে দুর্নীতিমুক্ত হইতে হবে আর তাদেরকে ওই একই আইনে আওতায় আসতে হবে তাহলে আমরা দেখবো যে আমাদের সরকারের আইন থাকা দরকার বাংলাদেশের মজার ব্যাপার বাংলাদেশ এমনই একটা দেশ যে দেশে আইনের কোনো অভাব নেই অনেক দেশ আছে যে আইন নেই কিন্তু সেখান থেকে কিন্তু নীতি নৈতিকতা বলে কিন্তু মূল্যবৃত্তিও কিন্তু প্রতিষ্ঠিত আছে কিন্তু আইন নেই কিন্তু বাংলাদেশে এত বেশি আইন আছে যে এটা অন্য কোনো দেশে এত আইন নেই এত বেশি আইন পাশ করা যায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এটা বাস্তবায়ন এটা বাস্তবায়ন একেবারেই নেই একেবারেই বাস্তবায়ন নেই যে যখন যেভাবে পাচ্ছে সেভাবে চলছে আপনারা দেখেন যে পিকে হাজারের কথা একদম বললেন যে হাজার হাজার কোটি টাকা চলে গেছে আরো অনেক লোক আছে যাদের নাম আলোচনা আসে নাই আসলেও কিছুই হয় না আসলে কিছুই হয় না ইসলামী ব্যাংকে এত টাকা লোকাল হয়ে গেল কোর্টে যখন আলোচনা আসলো যে সেটা দেখা গেল যে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়ে দিলে আলোচনা করা যাবে এই যে বিষয়গুলো এইগুলো এইভাবে তো নিয়ন্ত্রণ করা যাবে একটা লোক একজনের কাছ থেকে দেখে শিখবে এখন যদি দেখা যায় উপরে কিছুই হচ্ছে না নিচের লোক দুর্নীতি করবে না কেন আর নিচের লোক দুর্নীতি করলে কি এমন দুর্নীতি করে বলেন আপনার আমাকে অত বেশি দুর্নীতি করা তার সুযোগই তো নেই সে কি দুর্নীতি করবে এই যে লক্ষ লক্ষ টাকা পাচার হচ্ছে সরকার নিজেও বলছে কিন্তু প্রতিকার তো হচ্ছে না এইভাবে বিষয়গুলো আসলে প্রতিষ্ঠা করা যায় না আমরা সবাই অনেক কথা বলেছি জাতির পিতা আমরা তো অনেক ছোট ছিলাম ক্লাস থ্রি ফোরে পড়ছি তখন আমরা শুনেছি জাতির পিতার বক্তব্য শুনেছি আমি সাত মাসের আসলে আমি টেলিভিশন পরে শুনেছি রেডিওতে পরে শুনেছি উনি কিন্তু সবসময় ঘড়ি বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ করতে হবে এই কথা উনি বলেই গেছেন উনি এবং উনি নিজের দলের লোককেও তো শরৎ করে উনি বলেছেন কিন্তু তাদের কাজ কিছুই হয়নি আমরা ওইভাবে ওইভাবে দীক্ষাটা আমরা গ্রহণ করিনি আমরা তারপর বামপন্থী দলগুলো তারা এত নীতি কথা তারা বলেছিল যে আমেরিকা তিনটা বিল উৎপাদন একটা বিল উৎপাদন করে তারা খায় তিনটা এরকম অনেক কথা তারা বলেছিল তাই এগুলো এই কথাগুলো তারা বলছে এগুলো তার রিক্সাওয়ালাকে যদি বলা হয় যে রিক্সাওয়ালাকে তারা বলছিল যে তুই বলা যাবে এই তুই যাবি নাকি তারা বলছিল যে তাকে যদি সে যদি উল্টা প্রশ্ন আপনাকে করে যে কই যাবি তখন আপনার কাছে কেমন লাগে এই বিষয়গুলো তারা সুন্দরভাবে উপস্থাপন করেছিল অর্থাৎ আমরা রিক্সাওয়ালার কাছে কি কিনছি আমরা শ্রম কিনছি না আমরা তার রিক্সাওয়ালাকে যে আমরা অর্থ দিচ্ছি সেই শ্রমটা আমাদের বিক্রি করছে এই যে বিষয়টা ছিল কিন্তু সেইখানটাও তারা বলেছে কিন্তু অনেক মূল্যবান কথা শুনে অনেক ভালো ভালো কথা শুনে কিন্তু বাস্তব হয় না আমরা দেখি নিজের উপর যখন আসে তখন কিন্তু আমরা চুপ চুপ পারে আমরা ঘর থেকে আমরা শুরু করতে পারি আমি মনে করি যে আমাদের এই নৈতিকতা বোর্ডটা ঘর থেকে শুরু করতে হবে ঘর থেকে যত আগে আমরা ঘর থেকে শুরু করতে পারবো ঘরের লোকজনকে ঠিক করতে পারবো সবাই যদি দায়িত্বটা নিই তাহলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এবং সরকার কঠোর আইন দ্বারা সেগুলো নিয়ন্ত্রিত হতে হবে আমরা যুক্তরাষ্ট্রে এত ভালো কথা বলি সবাই যুক্তরাষ্ট্রে যেতে চাই আমরা আপনাদের আপনারা দেখছেন যে দুই মিনিট পায় না তাহলে কত অনিয়ম হয় কত ধর্ষণ হয় কত লুটপাট হয় দুই মিনিটের জন্য তাই তাই তারপরে কিন্তু তারা সভ্যগুলো দাবি করে আমরাও সেটা মেনে নিই আমরাও সেখানে উড়াল দিতে চাই তার কারণটা একটাই যে ওখানে আইন আছে তারা জানে যে অপরাধ করলে আইনের আওতায় আসতে হবে আর আইনের আওতায় আসলে সেখানে বিচার হবে আর বিচার হলে তাদের শাস্তি ভোগ করতে হবে এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু সেখানে আছে
আমাদের দেশে দুঃখজনক হলো যে আমাদের দেশে এই বিষয়গুলো ওইভাবে কিন্তু আমরা নাই যদি আইন আছে কিন্তু আইনের পরিপালন নাই আইনের বাস্তবায়ন আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়ে সরকারও চাচ্ছে সরকারও বলে অনেক কথা বলে কিন্তু বাস্তবায়ন তো আমরা দিই তো আমি মনে করি যে সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে আর সরকার ইচ্ছে করলে সব পরিবর্তন করবে তাও মানিস না আমরা নিজে নিজে যদি ঠিক না হই নিজেকে নিজে যদি নিয়ন্ত্রণ না করি ভালো মন্দ যদি আমি নিজে না বুঝতে শিখি আমার ছেলে মেয়েদেরকে যদি না শিখাই আমরা তারা ছেলে মেয়ে করতে শিখি আমি যদি ছেলে মেয়েকে কিছু বলি তুমি এটা করো না ওটা করো না দেখা গেল স্কুলে মাস মাস বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে তুমি কিন্তু বিভিন্ন কাউকে দিও না তুমি একা একা খাওয়া তুমি তাকে ওকে দিয়ে অনেক খাওয়া শিখো এই যে বিষয়গুলো মা কিন্তু তাকে শিখাচ্ছে না মা কিন্তু তাকে এমন একটা জিনিস শিখাচ্ছে তাকে সেলফি তুলে শিখাচ্ছে যে তোমার টিভি তুমি খাও কেন এটা বিলে গেলে তো কোনো সমস্যা নেই আমরা ভাত করে থেকে বলি আমরা এই বিষয়গুলো কিন্তু শিক্ষা কিন্তু ঘর থেকে আসে এই শিক্ষাগুলো ঘর থেকে না আসে হবে না আমরা যদি দেখি যে এই উন্নয়নের জন্য কিন্তু শিক্ষা দরকার আছে নৈতিকতা দরকার উন্নয়নের জন্য আমরা 1963 সালের কথা যদি বলি 1963 সালে সিঙ্গাপুর শহর মাত্র একটা তিনতলা ভবন ছিল একটা তিনতলা ভবন ছিল তারা জেলে সম্প্রদায়ের লোক ছিল সবাই জানেন আপনার জন্য যে 1963 সালে আমাদের এই ঢাকা পূর্ব পাকিস্তানে অংশে হাজার হাজার বিল্ডিং ছিল 2000 2500 বিল্ডিং ছিল কিন্তু সেই 60 বছর 65 বছর পরে আমরা কি দেখলাম দেখলাম সিঙ্গাপুর পৃথিবীর আধুনিক 4টা শহরের নাম বলে সিঙ্গাপুরের শহর কথা বলতে হবে এত উন্নয়ন তারা করছে আর আমরা হতে এগিয়েছি কিন্তু আমাদের আগামীর গতিটা তাদের তুলনায় কিন্তু অনেক কম আমরা হতে এগিয়েছি এখন অনেক আগাচ্ছে এটা অস্বীকার করার কোনো কারণ নেই কিন্তু তাদের আগার তুলনায় আমাদের আগামটা কিন্তু অনেক কম আমরা এখনো যদি বলি যে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে দূষিত বায়ুর শহর ঢাকা শহর এখনো আমরা বলছি তো এখন সিঙ্গাপুর তো সেই পর্যায়ে নাই আমরা পানি আমাদের আমাদের ধনী লোকজন সিঙ্গাপুর থেকে পানি এনে খায় তারপরে সিঙ্গাপুর একশো পানি ছিল না তাদের পানি ছিল না তাদের তারা এখন পৃথিবীতে সেরা পানি তাদের তারা রপ্তানি করতেছে এই বিষয়গুলো তারা কিন্তু এই যে মূল্যবোধটাকে তারা বেরিয়েছে নৈতিকতাকে তারা শক্তভাবে ধরেছে এবং তারা ঘোষণা করছে কেউ চিঙ্গাম খাবে না রাস্তা নষ্ট হবে কেউ তো খাচ্ছে না এই বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে কিন্তু আছে তারপরে এই যে আমাদের দেশে যে টিকিট পাঠি দেওয়া মিথ্যা কথা বলা এই বিষয়টা তাদের মতো নেই তারপর অনেকের সঙ্গে সহকারী তারা এগিয়ে যাচ্ছে এই জন্য কিন্তু তাদের নীতি তার নৈতিকতা আছে তাদের মূল্যবোধ আছে বলেই কিন্তু তারা নিজেদের নিজেরা যেমন ধনী হয়েছে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে আমি মনে করি আমাদের এই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সরকার যেমন 2031 সালে যে পরিকল্পনা গ্রহণ করেছে এর আগে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে হয়তো কিছুটা বাস্তবায়ন হয়েছে কিছুটা হয়নি এবং ডিজিটাল বাংলাদেশ হয়েছে হচ্ছে 41 সালে হয়তো আরো অনেক বেশি হবে আমরা হয়তো তখন থাকবো না কিন্তু আমার কথা হলো যে বিষয়টা এমন ভাবে এই জিনিসটাকে আরো বেশি ত্বরান্বিত করা যাবে যদি আমরা সবাই যদি আমাদের নীতি নৈতিকতা থেকে মূল্যবোধ থেকে যদি আমরা সঠিক অবস্থান অবস্থান করি তাহলে কিন্তু আমরা দেখবো যে আমাদের দেশটা অনেক বেশি আগে গেছে আমি মনে করি যে আমরা আমরা যারা এখানে আজকে অবস্থান করছি যারা কথা বলছি বা কথা শুনছি আমরা সবাই যদি আমাদের ঘর থেকে কাজটা শুরু করি এবং আমাদের পারিপার্শ্বিক অবস্থা